হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছি, এমন সময় পেছন থেকে কে যেন আমার শার্টের কোলার টেনে ধরল। আমি পেছনে না ফিরেই বললাম, কোন হালার পুত্রে আমার শার্টের কোলার ধরেছিস? পিছনে ফিরতেই দেখি তিনজন পুলিশ দাঁড়িয়ে আছে। এই শালার পুত, এতটুকু পিচ্চি ছেলে হয়ে তুই এইখানে বসে সিগারেট খাস? আমি খাই আমার টাকা দিয়ে, তাতে আপনার কি? আমার কি মানে? চল থানায়, তারপর বুঝাচ্ছি আমার কি। সরি স্যার, আর কখনো খাবো না, প্লিজ ছেড়ে দেন। না, তোকে ছাড়া যাবে না, তোর নামে কেস আছে। পুলিশ আমাকে টেনে টেনে গাড়িতে উঠালো। আমি গাড়িতে বসতেই একটা হ্যান্ডকাপ আমার হাতে দিয়ে বলল, আগে তুই আমাদের সাথে চল। এবার কোথায় যাবি বল? আজ তোকে এমন পিটানি পিটাবো দেখিস। আমাকে ওরা ধরে থানায় নিয়ে আসলো, জেলে ঢুকিয়ে বলল, তুই 10 মিনিট এইখানে থাক, আমি আসতেছি। এই বলে পুলিশ চলে গেল। আমি বসে রইলাম, ভাবতেছি আমাকে যদি মেরেও ফেলে দেয় তাহলে দেখার মতো কেউ থাকবে না, কারণ আমি এতিম। এইসব ভাবতেছি এমন সময় পাশে বসে থাকা লোকটা বলল, ভাই আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, তাই না? আপনি কোনো অপরাধ করেছিলেন যে আপনাকে জেলে আসতে হলো? আমি একজন ছোটখাটো চোর, একবার ধরা পড়ে গেছিলাম, তখন একবার নিয়ে এসে আমাকে অনেক মারা মারছে, পরে ছেড়ে দিছে, এখন আবার ধরা পড়ে গেছি, তাই আর সারে নাই। হও আচ্ছা, আমরা দুইজন কথা বলতেছি এমন সময় কে যেন আমাদের ডাক দিল। সামনে তাকিয়ে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমাকে ইশারা করে বলল, এই যে ভাইয়া এইদিকে আসেন। আমি ছেলেটার কাছে যেতেই ছেলেটা আমার কানাকানি বলল, ভাই এই নেন, এই চাটা খেয়ে নেন, ওরা আপনাকে খুব মারবে, এটা খেয়ে ফেললে আপনার শরীর কাঠের মতো শক্ত হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। এই তুই এইখানে কি করিস রে? স্যার চা দিলাম। ভাইয়া আপনি চাটা খেয়ে কাপটা দেন। এই ছেলে তাড়াতাড়ি খা। আমি চাটা খেয়ে গ্লাসটা দিয়ে দিলাম, ছেলেটা চলে গেল। আমি দাঁড়িয়ে আছি একখানে, আমার শরীরে কেমন যেন একটা পরিবর্তন আসতে লাগলো। পুলিশ ওরা আমাকে মারতে লাগলো, আমি কিছুই বলতেছি না, আমার শরীরে মনে হয় বাড়ি লাগতেছে না, আমার হাসতে ইচ্ছা করতেছে। আমি আর কিছু না বলে সোজা দাঁড়িয়ে রইলাম। প্রায় 2 ঘন্টা পিটানোর পর সবগুলো লাঠি ভেঙে গেল। স্যার এটা তো একজন মানুষ হতে পারে না, মানুষ হলে এতক্ষণে ওর মরার মতো অবস্থা হয়ে যেত। কি রে তুই কে, সত্য করে বল, না হলে তোকে আরো মারবো। স্যার আমি একজন এতিম, আমার আব্বু আম্মু মারা গেছে। তোর গায়ের শার্টটা খুলতো। আমি শার্টটা খুলে দিলাম, পুলিশগুলো আমাকে দেখে 3 হাত দূরে সরে গেল। কি হলো স্যার, আমাকে মারবেন না? ভাই আসলে আমরা আপনাকে চিনতে পারি নাই, আমাদের ক্ষমা করে দেন। আরে স্যার আপনারা এইসব কি বলতেছেন, আমি আর ওইসব কাজ করি না। ভাই আমাদের মাফ করে দেন, চলেন বাইরে চলেন। এই তোরা সবাই ভাইকে ভালো ভালো খাবার এনে দে। ওরা আমাকে বাহিরে নিয়ে আসলো, আমি একটা চেয়ারে বসে বললাম, একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আপনারা এইখানে কয়েকজনকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছেন। আসলে ভাই, আসলে আসলে করতে হবে না, যাদের জেলে ঢুকিয়েছেন সবাইকে নিয়ে আসেন এইখানে, আপনাদেরও একটা ব্যবস্থা করতেছি। প্লিজ ভাই আমাদের চাকরিটা খাবেন না, এই চাকরিটা চলে গেলে আমাদের পরিবারকে কি খাওয়াবো? আপনাদের পরিবারের কথা ভাবতে পারছেন? আর ওদের পরিবারের কথা কে ভাববে? ভাই আমরা ওদেরকে ছেড়ে দিতেছি, আর সাথে 20,000 করে টাকা দিয়ে দিতেছি। এত টাকা কোথা থেকে পাবেন? ঘুষের টাকা নাকি সব? আসলে ভাই হ্যাঁ। সবাই আমার সামনে আসতেই আমি বললাম, এই তোমরা এই পুলিশগুলোকে জেলে ঢুকাও,
এমন ভাবে মারবে যে তোমাদের মেরেছিল ওরা। ওরা সবাই মারতে লাগলো। প্রায় 10 মিনিট মারার পর আমি সবাইকে বললাম ছেড়ে দিতে ওদেরকে। এই তোমরা এইদিকে আসো, তোমাদের আমি চাকরি দিব, করবে? জি করব, কিন্তু আমাদের তো কোনো কাজের অভিজ্ঞতা নেই। সমস্যা নাই, কাজ শিখিয়ে দেব আমি। এই যে এসআই, এইদিকে আসেন। জি ভাই, বলেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন, এখন আমি মেয়েটাকে খুনের সব কিছু তদন্ত করব। ঠিক আছে ভাই। আমি আমার ফোনটা পকেট থেকে বের করে ফোন দিলাম শুভকে। হ্যালো শুভ ভাই, আপনি ফোন দিয়েছেন তাও আবার এতদিন পর। আমি আবার আসতেছি, তোরা রেডি থাক। জি ভাই। এসআই এইদিকে আসেন, মেয়েটার সব রিপোর্ট আমাকে দেন। এই নেন ভাই, এখানে সব রিপোর্ট আছে। ওকে, আর যদি একটু ক্লু পাই সেই এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মনে যেন থাকে। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম সেই পিচ্ছি চাওয়ালাটার কাছে। এই ছেলে, শুনে যাও তো। হ্যাঁ ভাইয়া, বলেন। তুই চল আমার সাথে। ভাইয়া, আমি গেলে এখানের লোকদের বাঁচাবে কে? এখন আর কোনো অন্যায় হবে না, চল। ঠিক আছে ভাইয়া, চলেন। আমি ছেলেটাকে নিয়ে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কি রে শুভ, তুই এইখানে? ভাই, চলে আসলাম, সবাইকে নিয়ে যেতে হবে তো। ভালো করেছিস এসে, সবাই গাড়িতে ওঠো আর তুই আমার সাথেই আয়। ভাইয়া, তোর নামটাই তো জানা হলো না। ভাইয়া, আমার নাম হচ্ছে সাগর। ও আচ্ছা, আজ থেকে ওই আমার সাথে কাজ করবি। আচ্ছা, তোকে ওই ঔষধটা কে দিয়েছে? ওই থানার একজন পুলিশ অফিসার আছে, খুব ভালো, উনি আমাকে ঔষধটা দিয়ে দিয়েছে। যাদের মারবে তাদের খাইয়ে দিলে আর শরীরে কিছু ঢুকলেও বোঝা যাবে না যে কিছু ঢুকেছে। ও আচ্ছা, ওই পুলিশ অফিসারের নাম জানিস? হ্যাঁ ভাইয়া, জানি, রনি তার নাম। আচ্ছা, তুই ভেতরে যা, আমি আসতেছি একটু পর। ওকে ভাইয়া। আমি চলে আসলাম বাহিরে, ফোন দিলাম এসআইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার থানায় রনি নামের কেউ আছে? জি ভাই আছে। ওনাকে এখনই পাঠিয়ে দেন। দেখেন, একটা লোকেশন দিচ্ছি, ওইখানে পাঠিয়ে দেন। ঠিক আছে ভাই, আমি এখনই পাঠিয়ে দিতেছি। আমি ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম আমার কেবিনে, বসে আছি। এমন সময় শুভ এসে বলল, ভাই আপনার জন্য খাবার আনছি, খাবার খেয়ে নেন। আচ্ছা, খাবার দিয়ে যা, আর সবাইকে বল আজকে চলে আসতে। আজ থেকে আবার শুরু করব আমার রাজত্ব। ভাই এখন তো রাজত্ব করছে মিম নামের একটা লেডি মাফিয়া কুইন। কবে থেকে শুরু হয়েছে লেডি মাফিয়ার গ্রুপ? ভাই এই তো আজকে 2 বছর চলে। এই লেডি মাফিয়ার জন্য এলাকার মানুষ ওর ভয়ে বের হতে পারে না। ওই দিনও একটা নিরীহ ছেলেকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে। কি বলতেছিস এইসব, আমাকে আগে জানালি না কেন? আপনাকে জানাবো কি করে, আপনিই তো মানা করেছেন আপনাকে আর কখনো কোনো ফোন না দিতে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সবাইকে বল কাজ শুরু করে দিতে। ওই লেডি মাফিয়া সব খবর আমাকে দিবি। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চাই, আজ একটা বছর যাবত আপনার সাথে কথা বলতে চাইতেছে। মেয়েটাকে বল আজকে সন্ধ্যায় MS রেস্টুরেন্টে থাকার জন্য। ঠিক আছে ভাই, আমি এখনই বলে দিতেছি মেয়েটাকে। শুভ চলে গেল। আজ অনেকদিন পর এই ঘরেই ঢুকলাম। মনে হয় ঘরটা অনেক পুরানো, স্মৃতি জড়িয়ে আছে কিছু ঘরে, কিন্তু ঘরে কিছু নেই। আমি আমার ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলাম, আগে সব কিছু অ্যাক্সেস দিতেই চলে আসলো সব। হঠাৎ চোখে পড়ল দুবাইয়ের মাফিয়ার আইডি। কি ব্যাপার, এই মেয়েটা কে? আমি সাথে সাথে ফোন দিলাম দুবাইয়ের মাফিয়াকে। আসসালামু আলাইকুম মেঘ ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ইমরান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোমার সাথে ওই মেয়েটা কে? ওইটা হচ্ছে আমার বউ, 3 দিন হয়েছে বিয়ে করেছি। ও আচ্ছা, আমি আবার আসতেছি দুবাই, এবার সারা পৃথিবীর রাজত্ব করব। ভাই আপনি আসলে আমার কি হবে, আমি তো তখন পুরাই পিঁপড়া। এই 5টি বছর তো তুমি ছিলে, এখন আমি চলে এসেছি,
এখন আমি রাজত্ব করব। আচ্ছা ভাই, আপনার ইচ্ছা। আপনি যখন আপনার চেয়ারে বসিয়েছেন, এখন আমি তো আর আপনাকে বলতে পারবো না যে আমি যখন আছি আমি ওই থাকব। আচ্ছা, তোমাকে পরে একটা ব্যবস্থা করে দেবনি। আর তোমার মাফিয়া হওয়ার কি দরকার? এই 5 বছর তো অনেক কিছুই করেছ। ভাই, আচ্ছা ঠিক আছে, কবে আসবেন? এই তো সামনের সপ্তাহে আসব। আমার গ্যাংয়ের হয়ে যারা কাজ করতো তাদের বলে রাখো যাতে আজ থাকে। ওকে ভাই, আমাদের সবার কাছে গ্রুপ আছে, সবাই আসবে, গ্রুপে আপনার সাথে কথা বলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বললাম না, ফোনটা কেটে বসে আছি। কখন যে 5টা বেজে গেছে খেয়াল নেই। হঠাৎ শুভ এসে বলল, ভাই আপনি যাবেন কখন? কয়টা বাজে? এখনই কিসের চলে যাব? 5টা বেজে গেছে, আপনার না একটা জায়গায় যাওয়ার কথা। আচ্ছা রেডি হয়ে আসতেছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। আমি রেডি হয়ে চলে আসলাম গাড়িতে। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো MS হোটেলের সামনে। আমি ভিতরে যেতেই মেয়েটা আমাকে ইশারা করে বলল, এইদিকে আসেন। আমি মেয়েটার কাছে গিয়ে সামনে টেবিলে বসে পড়লাম। বসতেই মেয়েটা বলল, আপনার ব্যাপারে আমি সব কিছু জানি, আমি চাই আপনার সাথে কাজ করতে। প্লিজ ভাইয়া, আপনার সাথে রাখবেন আমাকে? তুমি তো মেয়ে মানুষ, কিভাবে এই কাজ করবে? আমি এই কাজ পারি, আমি একজন CID অফিসার ছিলাম। ও আচ্ছা, কি কি কাজ করতে পারো শুনি। হ্যাকিং থেকে ধরে সব কাজ পারি। আচ্ছা ঠিক আছে, কাল তোমার ছোট্ট একটা পরীক্ষা হবে, তুমি এই ঠিকানায় চলে আসো। ঠিক আছে। আমি চলে আসলাম বাহিরে, গাড়িতে এসে বসে আছি। এমন সময় শুভ দেখি সামনে থেকে আসতেছে। কিরে শুভ, কোথায় গিয়েছিলি? এই তো ভাই এইখানেই। আচ্ছা গাড়িতে ওঠ। গাড়িটা স্টার্ট দিয়ে নিল। ফামারিতে যা, ওইখানে একটা কাজ আছে। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। আমি চলে আসলাম নীল ফামারিতে। গ্রামের রাস্তা দিয়ে ঘুরতেছি, এমন সময় মনে পড়ল আমার এক বন্ধুর কথা। আমি চলে আসলাম ওর বাড়িতে। রহিম, বাড়িতে আসিস নাকি? কি আমাকে নাম ধরে ডাকে রে? আমি মেঘ, একটু বাহিরে আয়। মেঘ, তুই এতদিন পর কোথা থেকে আসলি? এই তো শহরে চাকরি করি, তাই তো আসা হয় না। ও আচ্ছা, ভিতরে আয়। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে বসে বসে কথা বলতেছি, এমন সময় রহিম বলল, মেঘ তোদের তো অনেক জায়গা সম্পত্তি আছে, আমাকে কিছু দিবি খেতে, ফসল করব। আচ্ছা তুই আমাদের বাড়ির পিছনে বড় খেতটাতে ফসল করিস, সমস্যা নাই। আচ্ছা তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। না আমি খাবার খাবো না, এখন আব্বু আমার কবরটা দেখতে আসলাম। ওইখানে তো একটা অফিস তৈরি করছে। কি বলিস, আমাদের জায়গায় অফিস তৈরি করতেছে কে? তোর চাচা আবুল মিয়া। আচ্ছা আমি আসতেছি চাচার বাড়ি থেকে। এই বলে বেরিয়ে পড়লাম চাচার বাড়ির উদ্দেশ্যে। চাচা বাসায় আছেন নাকি? কিরে মেঘ, এতদিন পর আসলি যে এখানে। আমাদেরই তো গেলাম, আমরা আসবো না? তা তো আসবি, ঘরে এসে বস। না বসবো না, শুনেছি তুমি নাকি আমাদের জমিতে অফিস তৈরি করতেছ, তাও আবার আম্মু আম্মুর কবরের উপর। জায়গায় তো খালি পড়ে আছে, তাই অফিস তৈরি করতেছি। আমার জায়গায় তুমি অফিস করার কে? কাল থেকে কাজ বন্ধ করবে, না হলে তোমার খবর আছে। তুই এতটুকু একটা ছেলে, তুই আমার কি করতে পারবি রে? তুই তো এখনো আমার জন্য পিচ্ছি, যা এখান থেকে। কাল কি বন্ধ করবে না নাকি? না আমি কাজ বন্ধ করব না, দেখি তুই কি করতে পারিস। আচ্ছা ওয়েট একটু, দেখো আমি কি করতে পারি। এই বলে ফোন দিলাম শুভকে। হ্যালো শুভ। ভাই বলেন। এখনই আমাদের বাড়ির পেছনে দেখ একটা অফিস তৈরি হইতেছে, ওইটা পুরো ভেঙে চুরমার করে ফেল। ঠিক আছে ভাই, আমি এখনই আমার কয়েকজন লোক ডেকে নিতেছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। ঠিক আছে তাড়াতাড়ি কর, 30 মিনিট পর ফোন দিতেছি আমি। ঠিক আছে ভাই। আমি ফোন কেটে চাচাকে বললাম,
চাচা এখন আপনি যা খুশি করে দিতে পারেন। দশ মিনিটের ভিতরে আপনার অফিস আপনার সামনে ধসে পড়বে। আচ্ছা দেখি তোর কত পাওয়ার। আমি দাঁড়িয়ে রইলাম চাচার উঠানে। পনেরো মিনিট পর শুভ ফোন দিল। হ্যালো শুভ, বল ভাই। কাজ শেষ, আপনি চাইলে এসে দেখতে পারেন। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এই বলে ফোন কেটে দিলাম। চাচা চলেন, আপনার সামনে দেখতে পাবেন আপনার অফিস। এই বলে চাচাকে নিয়ে চলে আসলাম আমাদের জমিতে। চাচা আর অফিসের এমন অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে গেল। কি চাচা এখন মাথায় হাত দিলেন কেন? আগেই বলেছিলাম যে অফিসটা বন্ধ করে দিতে, আর চাইলেও এটা উঠাতে পারত না। তুমি আমার কথা শোনো নাই, এখন দেখো কেমন হয়। মেঘ, আমি তোকে ছাড়বো না। আমার দশ বছরের সকল টাকা তুই শেষ করে দিয়েছিস। হ্যাঁ শুভ, চাচাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দেত। আর চাচা তোমাকে যদি দেখি এইখানে বা আমাদের জমিতে অফিস তৈরি করতে, তাহলে আবার এমন করব। ভাই এই নেন, এইখানে পঞ্চাশ লাখ টাকা আছে। ওনাকে দিয়ে আয়। এই নেন, এইখানে পঞ্চাশ লাখ টাকা আছে। চাচা এখন আপনি বাসায় যান, আমি আম্মু আব্বুর কবরের সামনে চলে আসলাম। আম্মু আব্বু আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এই ছেলেটা এই দুনিয়াতে একা এখন, তোমাদের ছাড়া আমি থাকবো কেমন করে। আব্বু আম্মুর কবর জিয়ারত করে চলে আসলাম রহিমের সাথে দেখা করতে। রহিমের সাথে কিছুক্ষণ কথা বলে, রহিম এখন যাই রে, আর আমাদের জায়গাগুলো দেখে রাখিস। এই নে আমার ফোন নাম্বার, যদি কিছু হয় তাহলে ফোন দিস আমাকে। খাবার খেয়ে যা, তোর ভাবি রান্না করেছে। না রে আজ আর খাবো না, আবার আসবো, ওই দিন খাবো, আজ অনেক দেরি হয়ে গেছে, এখন যেতে হবে। একটু বস, খাবার খেয়ে যেতে পারবি, রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুভ চল ফ্রেশ হয়ে নিবি। ভাই চলেন। আমরা দুইজন ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। খাওয়া দাওয়া করে সন্ধ্যায় রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা আসতে আসতে রাত প্রায় এগারোটা বেজে গেছে। এই সময়টা মনে হয় ঢাকার জন্য কিছুই না, কারণ এই সময় মানুষ সব বাহিরে ঘোরাঘুরি করেই। আমি চলে আসলাম আমার বাসায়, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। এমন সময় তানিয়ার ফোন। তানিয়া হচ্ছে আমার বান্ধবী। হ্যালো তানিয়া। কি রে কোথায় আছিস? আজ তোকে কতগুলো ফোন দিয়েছি, খবর আছে? তোর ফোন বন্ধ কেন? ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই বারবার বন্ধ হয়ে যায়। ও আচ্ছা, আমাকে আর বলবি না, কাল সকাল দশটায় এমএস রেস্টুরেন্টে দেখা করবি। কেন? এমনি তোকে বলছি, দেখা করতে দেখা করবি। আচ্ছা ঠিক আছে, দেখা করবনি। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোন রেখে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় তানিয়া আসলো। কি রে কখন আসলি? হ্যাঁ তো একটু আগে মাত্র খাওয়া দাওয়া করলাম। ও আচ্ছা, এই নে তোর জন্য একটা নতুন ফোন। আমি ফোন দিয়ে কি করব, তুই চালা। আমার তো দুইটা ফোন আছে, আর নিয়ে কি করব, এই নে এটা রাখ। আমি ফোনটা রেখে দিলাম পকেটে। কিছু বলবি নাকি? না চল, আজকে সারাদিন তোকে নিয়েই ঘুরবো। আমার সাথে ঘুরে কি করবি, তোর বয়ফ্রেন্ডের সাথে ঘুর গিয়ে। তুই কি বুঝিস না কিছু, আমি কার জন্য এত কিছু করি? কি বুঝবো, তুই যা চাইতেছিস এটা কখনো সম্ভব না। তুই চাইলেই সম্ভব, আমি তো তোকে বলি নাই যে আমাকে কাজ করে খাওয়াতে, আমি একজন ডাক্তার, আমার টাকায় তুই বসে বসে খেতে পারবি। তুই কি আমাকে সারা জীবন বসে বসে খাওয়াবি নাকি? আমার কিছু করতে হবে না? না তোর কিছু করতে হবে না, তুই শুধু একবার রাজি হয়ে যা, তা হলেই হবে। আরো দুই তিনটা বছর যাক, তারপর না হয় ভেবে দেখব। আমি কিন্তু তোর জন্য
অপেক্ষা করব, মনে যেন থাকে। আচ্ছা ঠিক আছে, যদি না বিয়ে করিস তাহলে তোকেই আমার বউ বানাবো। এখন চল আমরা সাথে ঘুরব। না এখন একটা কাজ আছে, ওইটা করতে হবে। কি কাজ আছে শুনি, তুই তো কোনো কাজই করিস না, তোর আবার কি কাজ? হুম, এই সিক্রেট বলা যাবে না। আচ্ছা চল আমি তোকে নামিয়ে দিয়ে আসি। না এখন আমি বাসায় যাব, তারপর ওই কাজে যাব। আচ্ছা ঠিক আছে যা। আমি চলে আসলাম রেস্টুরেন্টের বাহিরে, এসে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কি রে তুই এইখানে কেন? আমার বোন এসেছে, তাকে নিয়ে এসেছিলাম। ও আচ্ছা, তোর বোনকে তো দেখি নাই আগে। একদিন দেখা করিয়ে দেবো না ভাই, আপনি বাসায় যান, আমি আসতেছি একটু পর। ঠিক আছে আয়। আমি চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিকলাম। কিছুক্ষণ পর শুভ আসলো বাসায়। ভাই চলেন। হুম চল। আমি চলে আসলাম গাড়িতে, গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। কিছুক্ষণ পর চলে আসলাম সেই ডাক্তারের কেবিনে। ডাক্তার, এই যে এই রীতা নাম, এই রীতা নামের মেয়েকে ধর্ষণ করেছে, এটা ডিএনএ দেখতে চাই আমি। এখন তো দেখানো সম্ভব না। কেন সম্ভব না? আপনি এইখানে লিখে দিয়েছেন যে মেয়েটা হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু আমার লোকেরা বলছে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আপনার লোকেরা ভুল বলেছে, ওরা এমনিতেই বলতে পারে এইসব। আচ্ছা ঠিক আছে, আমি আবার মেয়েটার সব কিছু চেক করাবো, যদি আমার কথা সত্য হয় তাহলে ডাক্তার আপনার 12টা বাজিয়ে ছাড়ব। ভাই আমাকে মাফ করে দেন, ওই এসআই এর কথাই আমি এসব করেছি। ও আচ্ছা, তাহলে আসল রিপোর্টটা দেন দেখি। এই নেন আসলটা, মেয়েটাকে ধর্ষণ করেছে ওই এসআই আর তার দুইজন কর্মচারী। আচ্ছা তোকে মাফ করে দিলাম, আর কোনো দিন যদি এমন করেছিস তাহলে এইটা দেখেছিস তো, সামনে দিয়ে দিব পিছন দিয়ে বের হবে। হুম ভাই বুঝতে পারছি, আর কখনো এমন ভুল করব না। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম থানায়। এই ছেলে এসআই কোথায় গেছে? ও আচ্ছা, আমি আর কিছু না বলে বাহিরে চলে আসলাম। শুভ চল এসআই এর বাসায়, এরপর ওর খবর আছে। ভাই এর তো তিনটা বাড়ি, এখন কোন বাড়িতে থাকে কে জানে। ওর ফোনের লোকেশন ট্র্যাকিং কর, তাহলেই তো হয়। এই কথা আমার মাথায়ও আসেনি, আমি আর কিছু না বলে ট্র্যাকিং শুরু করলাম। 25 মিনিটের মধ্যে চলে আসলাম এসআই এর বাসায়। কলিং বেল দিতেই এসআই এর বউ এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম, জি বলেন। স্যার বাসায় আছেন? না উনি তো কাল রাতেই কোথায় যেন গিয়েছে, আর বাড়িতে আসে নাই। ও আচ্ছা, এক গ্লাস পানি খাওয়াতে পারবেন? হুম আসেন ভিতরে, আমি পানি দিতেছি। আমি শুভকে ইশারা করে ঘরে চেক করতে বললাম। শুভ চলে গেল চেক করতে। চেক করা শেষ হতেই এসআইকে ধরে নিয়ে আসলো। ভাই এই দেখেন ধরে নিয়ে আসছি এসআইকে। ভালো করেছিস, চল এই শালাকে নিয়ে। আমার স্বামী কি করেছে তাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আপনি আমাদের সাথে চলেন তাহলে হবে, বুঝতে পারবেন কি করেছে। হুম চলেন, আমিও দেখতে চাই কি করেছে। আমি সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। সবাইকে নামিয়ে ভেতরে চলে আসলাম। আপু আপনি আমার সাথে আসেন, আমি এসআই এর বউকে নিয়ে চলে আসলাম মর্গে। এই দেখেন এই মেয়েটাকে আপনার বর আর তিনজন মিলে ধর্ষণ করে মেরে ফেলছে। ছি ছি, আমার বর এতটা নিচু হতে পারে আগে জানতাম না। এই কুত্তার বাচ্চা, আমাকে দিয়ে কি তোর হয় না? তুই কেন এই মেয়েটাকে মেরে ফেললি? প্লিজ ভাই আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। আর কখনো এমন করতে হবেও না, আমি চললাম কালই তোকে ডিভোর্স দিয়ে দেব। প্লিজ বউ আমাকে ছেড়ে যাইও না। আপু না বলে আপনাকে ভাবি বলে ডাকি। ভাবি আপনি বলেন কি করব আপনার বরকে। আপনাদের যা খুশি করতে পারেন, আমার কিছু বলার নেই।
বড় একটা রড গরম করে দিলাম এসআইয়ের পায়ে বাড়ি। এসআই চিৎকার করতে করতে বলল, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এইসব খারাপ কাজ করব না। তো সেই ক্ষমতা থাকলে তো করবি, ভাবি আপনি আপনার বরকে যা খুশি করতে পারেন, আমি আর কিছু করব না, এই পায়ে দুইটাই বাড়ি দিচ্ছি, এটা যদি মনে থাকে তাহলে আর কখনো করবে না এমন কাজ। আমি আর কিছু করব না, ওনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হোক, আর বাড়ির বাইরে দেখছিলি যাতে গুলি করে মেরে ফেলে সেই আদেশ দেওয়া হোক। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এনাকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। এসআইকে নিয়ে চলে গেল। এসআই হাঁটতে পারছে না ঠিক মতো, মনে হয় পায়ের হাড্ডি ভেঙে গেছে। ভাই দুদিন পর একটা মিশন আছে, দুবাই মাফিয়া কিং আমাদের সাথে ছলনা করছে, এখন খর আপনাকে আপনার আসনে বসতে দিবে না বলেছে। আচ্ছা ঠিক আছে, আর এক সপ্তাহ পর তো যাচ্ছি, এরপর দেখি ও কিভাবে আমার সামনে বসতে দেয় না। আচ্ছা এখন আমি বাসায় চলে যাই, যদি কোনো কাজ থাকে তাহলে ফোন দিস। ঠিক আছে ভাই, চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, কারো আশা লাগবো না। আচ্ছা ঠিক আছে যান তাহলে। আমি চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে শুয়ে আছি। এমন সময় তানিয়ার ফোন। কি করো এখন? শুয়ে আছি, তুই কি করিস? এই তো বসে আছি। খাওয়া দাওয়া করেছিস দুপুরে? না করি নাই, তুই করেছিস? না আমিও করি নাই, একটু আসতে পারবি? তোর সাথে দুপুরে লাঞ্চটা করতাম। আমার বাসায় চলে আয়, আমরা এইখানেই লাঞ্চ করতে পারবি। আমি তো তোর বাড়ি চিনি না, যাব কি করে? তিন রাস্তার মোড়ে এসে বলবি 102 নাম্বার বাড়িতে যাব, তাহলেই নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আমি খাবার অর্ডার দিয়ে দিলাম, 10 মিনিটের ভিতরে খাবার চলে আসলো। খাবার রেডি করে বসে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দিলাম, দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। ভিতরে আয়। তোর বাড়ি তো অনেক সুন্দর বাড়ি, থাকিস নাকি তোর নিজের বাড়ি? এটা আমার বাড়ি, ভাড়া থাকি না। ও আচ্ছা। যা ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নিবি। আমি খাবার রেডি করে রাখলাম, তানিয়া ফ্রেশ হয়ে আসলো, দুইজনে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করলাম, তানিয়া বলল, আচ্ছা আমি এখন চলে যাই, একটা পেশেন্ট আছে ওর চেক আপ করতে হবে। নামিয়ে দিয়ে আসতে হবে নাকি চলে যেতে পারবি? একাই চলে যেতে পারবো, তোর যেতে হবে না, আর বিকেল 5টায় মিনা পার্কে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। তানিয়া চলে গেল, আমি শুয়ে শুয়ে গান শুনতেই কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম, ফোনের রিংটোনে তাকিয়ে দেখি তানিয়া ফোন দিয়েছে। ওই তুই কোথায়? সরি রে, ঘুম থেকে উঠলাম মাত্র, তুই একটু বস আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এইখানেই আছি, তুই তাড়াতাড়ি আয়। আমি ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে চলে আসলাম পার্কে, এসে দেখি তানিয়া বসে আছে গাছ তলায়। কতক্ষণ হয়েছে বসে আছিস? 30 মিনিট হয়েছে এইখানে বসে আছি। হও আচ্ছা, একা থাকি তো তাই কেউ ডেকে দেওয়ার মতো মানুষ নেই। আমি তো বলছি আয়, আমাকে বিয়ে করে নে, আমি চলে যাই তোর বাড়িতে। বলছি তো 3-4 বছর যাক, তারপর বিয়ে করব। আচ্ছা যা, আমার জন্য বাদাম নিয়ে আয়। তুই বস আমি আসতেছি। এই বলে চলে আসলাম বাদামওয়ালার কাছে। মামা 50 টাকার বাদাম দেন তো। আমি বাদাম নিয়ে চলে আসলাম তানিয়ার কাছে, বসে বসে বাদাম ছিলিয়ে দিতেছি। তানিয়া একটা একটা খাচ্ছে, আর একটা আমাকে দিচ্ছে। আমাদের বাসায় না হয় চলে আয়, ভালোই তো হবে। না আমি আমার বাড়িতেই থাকবো, প্রায় 1 ঘন্টা পার্কে থাকার পর চলে আসলাম বাইরে। তানিয়া এখন আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে যা, কাল থেকে করতে পারবি সকাল 10টায়।
আচ্ছা ঠিক আছে, ফোন দিস যদি উঠতে না পারে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়, একা একা ভালো লাগতেছে না, তাই শুভকে ফোন দিলাম। হ্যালো শুভ। ভাই বলেন। একা একা লাগতেছে, তুই একটু আসবি? সাবিনাকে ফোন দেন, চলে আসবে। একটা মেয়ে আমার বাড়িতে থাকবে, তাও আবার একা একটা ছেলের সাথে। তাহলে আমাদের ডেরায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখি সবাই বসে বসে আড্ডা দিতেছে, আমিও তাদের সাথে যোগ দিলাম। রাত প্রায় দুইটা, সবাই বসে বসে আড্ডা দিতেছি। ভাই এখন কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। আচ্ছা এখন চল ঘুমিয়ে পড়ি, কাল আবার একটা মিশন আছে, ওইখানে যেতে হবে। আমি তো ভাই মিশনের ব্যাপারে কিছু জানি না, আপনি কোথায় থেকে জানলেন? আমার খবরই বলেছে। ও আচ্ছা। আমরা ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম মিশনে। এলাকাটা খুব নির্জন। শুভ এই নে, এই ছোট্ট ক্যামেরাগুলো গাছে লাগিয়ে দে, ওরা আসলে আমরা টের পেয়ে যেতে পারি। ঠিক আছে ভাই। আমি আর শুভ চলে আসলাম একটা বড় গাছের নিচে। পিছনের দিকে তাকিয়ে দেখি বর্ডার, এখন বুঝতে পারছি এই রাস্তা কেন বেছে দিয়েছে। প্রায় 30 মিনিট পর গাড়ির আওয়াজ শুনতে পেলাম। শুভ রেডি হয়ে নে, ওরা চলে এসেছে। ভাই আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। গাড়ির সামনে আসতেই পিস্তলের সাইলেন্সার লাগিয়ে গাড়ির চাকায় গুলি করলাম। গাড়ি একটা গাছের সাথে ধাক্কা খেল। গাড়ি থেকে কিছু লোক নেমে ড্রাইভারকে বলল, এই ড্রাইভারে এখানে গাড়ি থামিয়ে দিলি কেন? ভাই গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, অনেক সময় লাগবে এটা ঠিক করতে। তাহলে এই মেয়েগুলো কি আমরা বর্ডার পাস করব? ভাই আপনি ওই গাড়িগুলো সামনের দিকে নিয়ে যান, আর একটা লোক দিয়ে যান আমার কাছে, যদি বিশ্বাস না হয় আমাকে। আমি তোকে বিশ্বাস করি, তুই আমাদের সাথে 10 বছর ধরে কাজ করতেছিস। তাহলে আপনি সামনের দিকে যান, আমি আসতেছি। ওরা সামনে যেতেই আমার লোকগুলো সবাইকে গিয়ে ঘিরে ধরল। আমি ওদের সামনে যেতেই ওরা আমাকে দেখে পালাতে লাগলো। এই সবাই গুলি চালাও ওদের উপর, হেটা বলতেই সবাই গুলি চালাতে লাগলো। আমি আর কিছু না বলে লিডারের পিছনে দৌড় দিলাম। কিছু দূর যেতেই লিডারের পায়ে গুলি করলাম, তবুও হার মানছে না। অন্য পায়ে গুলি করতেই লিডার পড়ে গেল। আমি লিডারের কাছে গিয়ে বললাম, কিরে বেশি দৌড়াচ্ছিলি না, এখন চল আমার সাথে। এই বলে লিডারকে নিয়ে চলে আসলাম ওইখানে। এসে দেখি পাচারকারীর লোকেরা সবাই মাটিতে পড়ে আছে। বাহ শুভ, বাহ আজ চমৎকার একটা কাজ করেছিস। ভাই ওদেরকে কি করব, হাসপাতালে পাঠিয়ে দিব নাকি আগে পুলিশকে বলবো? হ্যাঁ সাই, শরীফকে ফোন দে। ওকে ভাই। কিছুক্ষণ পর এসআই শরীফ চলে আসলো, আমাকে দেখে সালাম দিয়ে বলল, ভাই আপনি চলে যান, আমি সব দেখে নিতেছি। কাল যেন সবাইকে জেলে পাই, যদি একটা লোকও কম হয় তাহলে আপনার খবর আছে। এই শুভ কয়জন আছে মোট এইখানে গুনে দে। ভাই 147 জন আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর শুভ আসলো, আমি আর শুভ চলে আসলাম আমাদের ডেরায়। ফ্রেশ হয়ে বসে আছি। শুভ বলল, ভাই এখন তো রাত হয়ে গেছে, খাবেন কিছু? চল আজকে টাওয়ার থেকে খেয়ে আসবো, সবাইকে বল রেডি হতে। ঠিক আছে ভাই, আপনি বসেন, আমি সবাইকে বলে আসতেছি। আচ্ছা যা, শুভ চলে গেল, আমি রেডি হয়ে বসে আছি। প্রায় 10 মিনিট পর শুভ এসে বলল, ভাই চলেন সবাই রেডি আছে। আচ্ছা চল, আমি সবাইকে নিয়ে চলে আসলাম টিউনে। শুভ কোন হোটেলে যাবি? ভাই এইখানে একটা হোটেল আছে, গরুর মাংস আর অনেক কিছু রান্না, পুরা বলতে গেলে অমৃত। তাহলে ওই হোটেলেই চল। হুম। আমরা সবাই চলে আসলাম হোটেলে। আমি ভিতরে যেতেই একটা লোক আমাকে দেখে বলল,
এই সবাই এইদিকে আসো, ভাই এসেছে। এই শহরে মাফিয়া আমাদের হোটেলে এসেছে। আমি তো পুরাই অবাক, কারণ আমাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। এই ছেলেটা দেখলো কি করে? আমি শুভকে ইশারা করে বলতেই শুভ চলে গেল ছেলেটার কাছে। এই ছেলে একদম চুপ। ভাই এসেছে তোদের হোটেলে, এটাই তোদের ভাগ্য। যা, ভালো ভালো খাবার নিয়ে আয় ভাইয়ের জন্য। আর যদি শুনতে পাই বলিস ভাই এসেছে ভাই এসেছে, তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আর বলবো না। আপনি ওপরে চলে যান ভাইকে নিয়ে, আমি খাবার আনছি। আর বাকি যারা আছে সবাই এইখানে বসতে বলেন। না, সবাই একসাথেই খাবো, কোনো আলাদা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন। শুভ চলে আসলো, আমি আর শুভ এক কোণায় গিয়ে বসে পড়লাম। পুরো হোটেল লোকে ভরে গেছে আমাদের। খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের ডেরায়। শুভ বলল, ভাই আমি কি এখন চলে যাব, নাকি আপনি আমাদের সাথে যাবেন? তোর সাথে গিয়ে আমি কি করব, তুই যা, আমি না হয় এইখানেই থাকি ওদের সাথে। না ভাই, আপনি চলেন আমার সাথে, ভালো লাগবে আপনারও। আচ্ছা ঠিক আছে চল। আমি শুভর সাথে চলে আসলাম তার বাসায়। কলিং বেল দিতেই শুভর আম্মু এসে দরজা খুলে দিয়ে বলল, কিরে শুভ, সারাদিন কোথায় ছিলি? রাতও তো কম হইল না, তুই এখনো বাসায় ফিরছিস না, তাই ভাবলাম কাজে ব্যস্ত আছিস। আম্মু, আমার অফিসের একজন বন্ধু এসেছে, আজকে থাকবে। ভিতরে এসো বাবা, শুভ যা তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছি। না আম্মু, আমরা খেয়ে এসেছি আর খাবো না। ও আচ্ছা, যা তাহলে, ঘুমা গিয়ে অনেক রাত হয়েছে। আমি আর শুভ চলে আসলাম রুমে, ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম দুইজন বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে শুভর ডাকে ঘুম ভাঙল, উঠে ফ্রেশ হয়ে বসে আছি। শুভ বলল, ভাই নিচে চলেন, খাওয়া দাওয়া করবেন, আম্মু খাবার রান্না করেছে। ঠিক আছে চলো। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে আছে খাবার টেবিলে। আমাকে দেখে শুভর আম্মু বলল, আসো বাবা। আমি গিয়ে টেবিলে বসতেই বিরিয়ানি, পোলাও, গরুর মাংস, মাছ, দুধ, ডিম, মুরগি, মনে হয় বাজারের সব কিছু কিনে এনে ফেলেছে। শুভ, এইসবের কি দরকার ছিল? ভাই আপনি খান, আপনার জন্যই তো ব্যবস্থা করেছি। আমি খেতে লাগলাম, খাচ্ছি এমন সময় শুভর আম্মু বলল, বাবা তোমার আব্বু আম্মু কেমন আছে? আমার আম্মু আব্বু মারা গেছে আরো 4 বছর আগে। ও আচ্ছা, তো তুমি এখন কার কাছে থাকো? কারো কাছে থাকি না, অফিসের কোয়ার্টারে থাকি। আমার একটা কথা রাখবে? জি বলেন। আজ থেকে তুমি আমাদের বাসায় থাকবে, শুভর সাথে থাকতে পারবে না। কিন্তু আন্টি, আপনাদের যদি সমস্যা হয় আমি থাকলে? না, আমাদের কোনো সমস্যা হবে না, তুমি থাকতে পারো। শুভ তুই কিছু বলিস না কেন? ভাই আপনি এখানে থেকে যান, ওইখানে একা একা থাকতে হবে না, এইখানে সবাই আছে, কথাও বলতে পারবেন আর সময়টাও কেটে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় শুভ বলল, ভাই একটু ডেরায় যেতে হবে, আপনার সব কিছু এইখানে আনতে হবে, আর বাকি যা আছে ওইগুলো তো নিয়ে আসতে হবে। হুম আচ্ছা, তুই ডেরায় যা, আমি বাড়ি থেকে আসতেছি। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম আমার বাড়িতে, সব কিছু নিয়ে চলে আসলাম শুভর বাসায়। কলিং বেল দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল। আমি তানিয়াকে দেখে অবাক। মিক, তুই এইখানে? হুম, এটা আমার বন্ধুর বাসা, তুই এইখানে কি করিস? আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে? হুম, এটা তোর বাসা মানে? হুম, এটা আমাদের বাসা। তুই কি শুভর বাসায় এসেছিস? হুম, শুভ আমার বন্ধু। শুভ হচ্ছে আমার ভাই, ভেতরে আয়। আমি ভেতরে গিয়ে ব্যাগটা রেখে আসলাম শুভর রুমে। নিচে এসে দেখি আন্টি আর তানিয়া বসে আছে। আন্টি কি দেখতেছেন? এই তো খবর শুনতেছি, গতকাল নাকি মাফিয়া কিং MS পুরান ঢাকায় রেস্টুরেন্টে খেতে এসেছিল, খুব দেখার ইচ্ছে, উনাকে আমার
এত ইচ্ছে কেন জানতে পারি? এমএস গ্যাংস্টার গরিবের বন্ধু, সবার ভালো করে, সবাইকে সাহায্য করে। হো আচ্ছা, এই এতটুকুই জানেন নাকি? না, আরো অনেক কিছু জানি বলে বুঝাতে পারবো না তোমাকে। হো আচ্ছা, আমি কথা বলতেছি এমন সময় কলিং বেলটা বেজে উঠল। তানিয়া গিয়ে দরজা খুলে দিল, ভিতরে এসে শুভ বলল, ভাই একটু রুমে আসেন, কথা আছে। হুম চল। আমি ঘরে আসতেই শুভা বলল, ভাই আমাদের একটা লোক মারা গেছে। কি বলতেছিস, কিভাবে মারা গেছে? ইনফরমেশন আনার জন্য অন্য গ্যাংস্টারের গ্রুপে জয়েন করেছে, গতকাল ওইখানকার গ্যাংস্টার সব জেনে যায়, পরে মেরে ফেলেছে। হো আচ্ছা, ওর বাসায় কে কে আছে? ওর মা বাবা, বউ আর একটা বাচ্চা আছে। হো আচ্ছা, চল ওদের বাড়িতে। এখনই যাবেন নাকি? হুম এখনই যাব। তার লাশ কি নিয়ে আসা হয়েছে? হুম আমরা চলে আসলাম ওই লোকটার বাড়িতে, এসে দেখি সবাই কান্না করতেছে, সবাই ওকে গোসল করিয়ে কবর দিয়ে চলে আসলাম ওদের বাড়ি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কে বাবা তুমি? চাচা আমি রায়হানের বন্ধু, রায়হান আমার কাছে কিছু টাকা রেখে গিয়েছিল, ওই টাকাগুলো দিতে এসেছি। আর এই নেন এই দুইটা, এটিএমে 90 লক্ষ টাকা আছে, অফিস থেকে দেওয়া হয়েছে। আর এই নেন, এইটা রায়হানের এই মাসের বেতন, আর বাকি টাকাগুলো। ধন্যবাদ বাবা তোমাকে। আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদেরকে প্রতি মাসে রায়হানের বেতন দেওয়া হবে, আপনারাও টাকায় খাওয়া দাওয়া করে নিতে পারবেন পুরো মাস। তোমরা বসো। না বসবো না, এখন চলে যাব, আমাদের কাজ আছে। এই বলে চলে আসলাম গাড়িতে। শুভ গাড়িটা ডেরায় নিয়ে যা। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম ডেরায়। এই রায়হানের সাথে কার কার যাওয়ার কথা ছিল? ভাই আমাদের দুজনের যাওয়ার কথা ছিল, কিন্তু রায়হান আমাদের যেতে দেয় নাই তার সাথে। হো আচ্ছা। শুভ কোন মাফিয়া গ্যাংস্টার মেরেছে রায়হানকে? এখনই খোঁজ লাগা। ভাই খোঁজ লাগিয়ে দিয়েছি, বেশিক্ষণ দেরি লাগবে না, রাত্রের মধ্যেই খবর পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আর সবাই মিশনের জন্য রেডি থাকো, কালকে মিশন হবে ওই মাফিয়ার দলের সাথে। এই বলে আমি বাহিরে এসে গাড়িতে বসে পড়লাম। গাড়িতে বসতেই শুভ এসে বলল, ভাই খোঁজ পেয়ে গেছি, দুবাইয়ের মাফিয়া ইমরানের লোকেরা রায়হানকে মেরেছে। আচ্ছা ঠিক আছে, কাল ইমরানের শেষ দিন হবে, কালকে দুবাই যাবার ব্যবস্থা কর। ভাই মাথা গরম করবেন না, কাল যদি আমরা যাই তাহলে আমাদেরও কিছু করতে পারবে না, কারণ ওদের পাওয়ার আছে দুবাই, সব জায়গায় ওদের লোক আছে, আমাদের লোক খুব কম। আচ্ছা ঠিকই আছে, তোর যেটা ভালো মনে হয় ওইটাই কর, কিন্তু খুব তাড়াতাড়ি করবি। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, রায়হানকে মারার প্রতিশোধ তো নিয়েই ছাড়বো। এখন চল বাসায় চলে যাব, খুব মাথা ব্যথা করতেছে। এই নেন এই ট্যাবলেটটা খেয়ে নেন, মাথা ব্যথা কমে যাবে। আমি ট্যাবলেটটা খেয়ে সিটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়লাম। শুভ গাড়ি চালিয়ে চলে আসলো বাসায়। আমি নেমে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। কি হয়েছে রে শুভ? আর আমু মাথা ব্যথা করতেছে, একটু ঘুমালেই কমে যাবে। ও আচ্ছা, যা তাহলে তোর রুমে গিয়ে শুয়ে দে। মামু। আমি শুভর সাথে চলে আসলাম তার রুমে, ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম, সাথে সাথেই ঘুম চলে আসলো চোখে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই, ঘুম ভাঙলো বিকালে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি শুভ, তানিয়া আর আন্টি বসে বসে কথা বলতেছে। ওই তো ভাই আসতেছে, আমু ভাইয়ের জন্য খাবার রেডি করো গিয়ে। এখন খাওয়া দাওয়া করবো না, পরে খাবো। দুপুরেও তো খাও নাই, এখন খেয়ে নাও, সন্ধ্যা হয়ে আসতেছে। না আন্টি এখন আর খাবো না। ভাই আপনার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হলো না, এই হচ্ছে আমার বোন তানিয়া, আর তানিয়া উনি হচ্ছে আমার ভাই মেঘ। জানি। তুই কি করে জানিস? এই তো পরিচয় হয়েছিল 2 দিন আগে। ও আচ্ছা,
আমরা সবাই বসে কথা বলতেছি, এমন সময় কলিং বেল বাজলো। তানিয়া দরজা খুলতেই দেখি পুলিশ কমিশনার শরীফ এসেছে। স্যার, আপনি এইখানে? একটা কাজে এসেছি, মেঘ আর শুভকে ডেকে দাও। ভাইয়া, তোমাদের ডাকতেছি, বলতেছি আসতে তাড়াতাড়ি। আসতেছি। আমি আর শুভ চলে আসলাম শরীফের কাছে। তানিয়া, তুমি চলে যাও এইখান থেকে। ঠিক আছে। ভেতরে আসেন স্যার। ভিতরে যাব না, আমি একটা কাজে এসেছি এখানে। এক মাস আমাকে পাবে না। কেন, কোথায় যাবেন? একটা কাজ আছে, আর আমি একটু বাইরে কাজ করব। আপনি থাকবেন না তো কে এই লোকগুলোকে ধরবে? আমি একজনের নাম্বার দিয়ে যাব না, ফোন দিলেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আমরা দুইজন আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম আন্টির কাছে। বসে আছি, আন্টি বলল, শুভ পুলিশ এসেছিল কেন? একটা জিনিসের জন্য এসেছি, উনি আমাদের চেনা পরিচিতই। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে। দেখতে দেখতে কখন যে চারটি বছর কেটে গেছে খেয়ালই নেই। ঘরে বসে আছি, এমন সময় তানিয়া এসে বলল, আমার বান্ধবীর বিয়ে কাল, আমাকে নিয়ে যেতে পারবে? পারবো। কয়টায় যাবে? সকালে যাব, রাতে চলে আসব। আচ্ছা ঠিক আছে, তোমাকে দিয়ে আমি চলে আসবনি, পরে আবার রাতে গিয়ে তোমাকে নিয়ে আসব। না, তোমাকেও আমার সাথে থাকতে হবে ওইখানে। আমি ওইখান থেকে কি করব, কেউ চেনা নেই, যদি কোনো মেয়ে এসে আমাকে নিয়ে যায় তখন কি হবে? যেই মেয়ে তোর দিকে তাকাবে তার চোখগুলো উঠিয়ে নিব না, বুঝি? তার চোখ উঠাতে পারবা তুমি? পারবো, কাল যাবে মনে যেন থাকে। আচ্ছা ঠিক আছে, যাবনি আমি। তানিয়া চলে গেল, আমি শুয়ে পড়লাম। কি করব ভাবতেছি, এমন সময় শুভ আসলো। ভাই, আপনি বিয়ে করবেন কবে? কি ব্যাপার শুভ, হঠাৎ বিয়ের কথা উঠলো যে? তানিয়ার বান্ধবীর বিয়ের কথা শুনে আপনার বিয়ের কথা মনে পড়ে গেল, তাই বললাম আর কি। আমি এখন বিয়ে করব না, বিয়ে করব আরও 2 বছর পর। তখন তো আপনি বুড়ো হয়ে যাবেন। সমস্যা নাই, হলে হব। যে বিয়ে করার সে নিজেই করবে, কাউকে জোর করে করব না। আপনি করলে আমিও করে ফেলতে পারতাম, হেই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার, তুমি করবে নাকি বলো? আমার পছন্দের একজন আছে, এখন শুধু আম্মু আব্বুকে রাজি করানোর প্রয়োজন। সেটা আমি রাজি করিয়ে নেবনি, এখন চল নিচে খাওয়া দাওয়া করবি, অনেক রাত তো হয়ে গেছে। চলো। আমরা চলে আসলাম নিচে, এসে দেখি সবাই বসে বসে টিভি দেখতেছে। আম্মু খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। তা খাবার টেবিলে বসো, আমি এই নাটকটা দেখে আসতাছি। আচ্ছা ঠিক আছে। আমরা খাবার টেবিলে বসে বসে কথা বলতেছি, প্রায় 1 ঘন্টা চলে গেল। শুভ বলল, আম্মু খাবার কি দিবে না নাকি না খেয়ে চলে যাব? আরে একটু বসো, আসতেছি। আমরা আরও 1 ঘন্টা কথা বললাম, কিন্তু কেউ খাবার দিচ্ছে না দেখে চলে আসলাম উপরে, দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। একটু পর তানিয়া আর আম্মু এসে ডাকতে লাগলো, এই ভাইয়া ওঠ না, খাবার খেয়ে ঘুমা, রাতে না খেয়ে ঘুমাতে নেই। যা তো এখান থেকে, আর ডাকাডাকি করবি না। ওঠ না ভাইয়া, আম্মু খাবার রেডি করে বসে আছে। আমি আর শুভ উঠে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আন্টি খাবার বেড়ে বসে আছে। আমরা গিয়ে খাবার খেয়ে নিলাম, খাবার খেয়ে চলে আসলাম রুমে, দুইজন শুয়ে আছি। শুভ বলল, ভাই সামনের সপ্তাহে একটা মিশন আছে, ওইটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সবাইকে যেতে হবে নাকি? আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। উঠে দেখি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে বসে টিভি দেখতেছি, এমন সময় খবরে নিউজ বলতেছে, আজ বাংলাদেশে একটা বড় ব্লাস্ট হতে চলেছে, এই ব্লাস্টে প্রায় 20 লক্ষ মানুষ মারা যেতে পারে। আমি শুভর দিকে তাকিয়ে আছি। শুভ বলল, ভাই এখন কি করব, এখন তাড়াতাড়ি চলেন আমাদের ডেরায়, না হলেও 500 লোক লাগাতে হবে।
যা খুশি তাই কর, আগে চল, তারপর না হয় দেখা করবি। আমরা চলে আসলাম ডেরায়। সবাই শুনি, একটাই বোম আছে, মোট 20 লক্ষ মানুষ মারা গেলে আমাদের সব শেষ হয়ে যাবে। সবাই চলো আমার সাথে। ভাই আমি লোক লাগিয়ে দিতেছি। তাড়াতাড়ি কর, আবার যাতে মানুষগুলো বাঁচতে পারি। আমিও কাজ করতে লাগলাম। বড় দেখে একটা ম্যাপ নিলাম, ওই জায়গায় দেখি কোথায় বেশি লোক আছে ওইখানে যাব। ম্যাপটা ভালো করে দেখতে লাগলাম। দেখা শেষ হতেই আমরা চলে আসলাম ওই ম্যাপের জায়গায়। সারা এলাকা খুঁজে ফেললাম কিন্তু কিছুই পেলাম না। হঠাৎ মনে হলো স্কুলের কথা। আমরা তাড়াতাড়ি চলে আসলাম স্কুলে। সব ক্লাস খুঁজেও পেলাম না। বাহিরে দাঁড়িয়ে আছি, হঠাৎ ঘড়ির কাঁটার মতো বাজতে লাগলো। আমি ওইটার অনুসরণ করে যেতে লাগলাম। বন্ধ একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। হেই দারোয়ান, এদিকে আসেন। তাড়াতাড়ি দরজাটা খুলেন। দারোয়ান দরজা খুলতেই আমি ভেতরে চলে গেলাম। ব্যাগটা বের করে বাহিরে এনে খুলতেই দেখি অনেক বড় একটা বোম। একবার ফাটলে এইখানে সব শেষ হয়ে যাবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর 20 মিনিট রয়েছে। আমি আস্তে আস্তে বোমের সব কিছু তার কাটতেই মিহি লাগলাম। কিন্তু বোমটা এমনভাবে বানিয়েছে সব তার কাটার পরেও বোম ফিউজ হচ্ছে না। এরপর আমি বেশি কিছু না ভেবে গাড়িতে উঠে চলে আসলাম নদীর পাড়ে। আর 2-3টা রয়েছে, তাড়াতাড়ি করে পানিতে ফেলে দিলাম। 2 মিনিট পর এমন বড় একটা আওয়াজ হলো, পানি সব উপরে উঠে গেছে। যাক, এত মানুষদের তো বাঁচাতে পারলাম। পেছনে তাকিয়ে দেখি শুভ দৌড়াতে দৌড়াতে আসতেছে আমার কাছে। আমার কাছে এসে বলল, ভাই আপনার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। আমরা কথা বলতেছি, এমন সময় কোথায় থেকে যেন একটা সাংবাদিক চলে আসলো। আমার কাছে এসে বলল, স্যার স্যার, আপনি এত বড় কাজটা কি করে পারলেন? আপনি কি কোনো পুলিশ নাকি সিআইডি অফিসার? আমি পুলিশ বা সিআইডি অফিসার কোনোটাই না, আমি একজন নাগরিক। আমি নাগরিকের দায়িত্ব পালন করেছি। এই বলে গাড়িতে বসে পড়লাম। সাংবাদিক ডাকতেছে কিন্তু আমি কোনো কথাই শুনতেছি না। শুভ, তাড়াতাড়ি বাসায় যা, না হলে এইখানেই আমাদের শেষ হতে পারা হবে। ভাই যাচ্ছি। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমরা ভেতরে যেতেই বলল, আম্মু তোমার দোয়া থাকলে কখনো আমাদের ক্ষতি হবে না। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। আমরা ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে খাওয়া দাওয়া করে বসতেই কলিং বেল বেজে উঠল। হান্টি গিয়ে দরজা খুলতেই কয়েকজন সাংবাদিক ভেতরে চলে আসলো আর বলল, স্যার কোথায়? আমরা স্যারের সাথে কথা বলতে চাই। ওরা বাসায় নেই, আপনারা যেতে পারেন। ওনার বাসায় আছে, ওনাদের ডেকে দেন। আমি হাত ধুয়ে চলে আসলাম ওদের কাছে। আপনারা সবাই বাহিরে যান, আমি আপনাদের সাথে কথা বলতে আজ আপনাদের অফিসে যাব। যা প্রশ্ন করার ওইখানেই করে নিয়েন। ঠিক আছে স্যার। ওরা চলে গেল। আমি খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া শেষ করে বসে আছি, এমন সময় শরীফের ফোন। হ্যালো ম্যাগ। জি বলেন। তুমি ওদের সামনে যাও না, ওরা তোমার সব খবর জেনে যাবে। সমস্যা নাই, আমি আজ আমার আসল পরিচয় দিয়েই দিব। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে ফোন দিলাম প্রধানমন্ত্রীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাক, কেমন আছো? ভালো আছি। আপনাকে আজ আসতে হবে একটা জায়গায়। কেন, কি হয়েছে? খবরে দেখেন নাই কি হয়েছে? দেখেছি। আচ্ছা ঠিক আছে, কোন জায়গায় আসতে হবে লোকেশন পাঠিয়ে দিও। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে চলে আসলাম আমার রুমে। মাফিয়ার সব ড্রেস পরে নিচে আসলাম। আসতেই আন্টি আমাকে দেখে বলল, মেয়ে এইসব কি পরেছ? আর তোমাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনার যাকে দেখার ইচ্ছে ছিল সেই আমি। কি, তুমি ওই সেই মাফিয়া কিং? আমি ওই সেই মাফিয়া কিং। শুভ চল এখন যাই।
ভাই চলেন। আমরা চলে আসলাম সাংবাদিকের অফিসে। এসে দেখি সকল টিভি চ্যানেলের লোক বসে আছে আমার অপেক্ষায়। আমি যেতেই সবাই আমাকে দেখে বলল, এমএস গ্যাংস্টার এখানে? হুম, সবাই একটু চুপ করে থাকেন, সব কিছু জানতে পারবেন আশা করি। হুম স্যার। আর একজনের জন্য অপেক্ষা করতেছি, উনি আসলেই তারপর আপনাদের সব প্রশ্নের উত্তর দিব। কে সে যার জন্য অপেক্ষা করতেছেন? প্রধানমন্ত্রী। হেটা বলতে না বলতেই প্রধানমন্ত্রী হাজির। সবাই প্রধানমন্ত্রীকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী আমার পাশে এসে বসল। এখন যাদের চাপ চাপ প্রশ্ন আছে করতে পারেন। আপনি ওই বোমের খবর কেমন করে জানতে পারলেন আর কিভাবে এর খুঁজে পেলেন? আমি একজন মাফিয়া, আমার কাছে দেশের সব খবরই আছে। ওই যে পিছনে একটা মেয়ে বসে আছে, আপনি একটু দাঁড়ান তো। স্যার আমি। হুম, ওনার সাথে ওই যে পাশের ছেলেটা আছে, ওরা দুইজন বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড। স্যার আপনি কি করে জানলেন আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? বলেছিলাম না, আমি একজন মাফিয়া, সব খবরই জানি। আর সবাই সাবধানে কাজ করবেন, আপনাদের উপর হামলা হতে পারে। আমি আরও কিছু কথা বলে চলে আসলাম বাহিরে। প্রধানমন্ত্রীকে বিদায় দিয়ে চলে আসলাম। কলিং বেল দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, মিস্টার মাফিয়া আপনি এইখানে কেন? তো কোথায় থাকবো এইখানে না থেকে? আমার ঘরে থাকেন, 3 বছর হয়ে গেল, আপনি আমাদের বাসায় ছিলেন আর আমরা কিছুই জানি না। জানার প্রয়োজন নেই, তাই জানাই নাই। আচ্ছা। আমি আবার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। বসে আছি, এমন সময় আন্টি এসে আমার হাতে 1 কাপ চা দিয়ে বলল, মেয়ে এই নাও তোমার চা। আমি চা খেয়ে বসে আছি, এমন সময় শুভ এসে বলল, ভাই আজকে রাতে একটা মিশনে যেতে হবে। কোথায় হবে মিশন? নরসিংদীতে, ওইখানে বড় একটা পাহাড় আছে, ওইখানে হবে। আচ্ছা ঠিক আছে, যাবনি। কিরে শুভ, তুই মেয়েকে কি বলতেছিস? আন্টি তেমন কিছুই না, একটু পার্সোনাল কথা বলতেছি। আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল। হুম বলো। আন্টি শুভর তো অনেক বয়স হয়েছে, একটা ভালো চাকরিও করে, এখন শুভ চাচ্ছিল বিয়ে করতে, আপনার কাছে বলতে লজ্জা পাচ্ছিল, তাই আমাকে বলছিল কিছুদিন আগে, আমার মনেই নাই বলার জন্য। কিরে শুভ, মেঘ যা বলতাছে সব সত্য নাকি? আসলে আম্মু, মেয়ে কি তোর পছন্দ আছে নাকি আমরা মেয়ে খুঁজব? কার জন্য মেয়ে খুঁজবে আম্মু? শুভর জন্য মেয়ে খুঁজব। তোমার ছেলে তো আমার বান্ধবী শুভ্রার সাথে প্রেম করে। কি রে শুভ, সত্যি বলছি নাকি মিথ্যা? হুম, তুই কি করে জানিস আমি তোর বান্ধবীর সাথে প্রেম করি? আমার বান্ধবী ওরা আমার কাছে কখনো কিছু লুকায় না আম্মু। আমি ওই মেয়েকে আমার ভাবি করে আনবো না। কেন, মেয়ের কি কোনো সমস্যা নাকি? না কোনো সমস্যা না, বেশি রাগ করে ঝগড়া করা হয় বেশি। তাহলে তো এই মেয়েকে আমার বাড়ির বউ করে আনা যাবে না। হুম আম্মু চলো, আমরা আরেকটা বান্ধবী আছে, খুব অভ্র, কারোর সাথে ঝগড়া করে না, তোমার খুব পছন্দ হবে মেয়েটাকে। আম্মু আমি যা পছন্দ করি তার সাথে বিয়ে না হলে আমি বিয়েই করব না। আরে শুভ তুই চিন্তা করিস কেন, ওরা না বিয়ে দিলে আমি তোকে কাজী অফিসে থেকে বিয়ে করিয়ে দেব। হুম ভালোই হবে, তাহলে চলো আজই বিয়ে করব। হুম চল। আমরা যেই চলে যেতে যাব তানিয়া হাসতে হাসতে বলল, আমার পাগল ভাইটা বুঝি আমার বান্ধবীকে খুব ভালোবাসে। হুম যা, তাকে আমার বান্ধবীর সাথেই বিয়ে দিব। হয়েছে এখন? হুম ভাই এখন একটু রেস্ট নেন, আবার তো রাতে যেতে হবে। আমি রুমে এসে শুয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম 4:00। খাওয়া দাওয়া করে চলে আসলাম গাড়িতে।
শুভ ড্রাইভার করতেছে, আমি বসে আছি। প্রায় এক ঘন্টা মিশনের জন্য রেডি হয়ে নিলাম। রাত প্রায় একটা, এখনো কোনো মানুষ আসতেছে না। কিরে শুভ, মানুষ কোথায়? ভাই একটু ধৈর্য ধরেন, আসবে আসবে। প্রায় 30 মিনিট পর গাড়ির আওয়াজ শুনতে পেলাম। সামনের গাড়ির চাকাগুলো গুলি করে টায়ার ফাটিয়ে দিলাম, যাতে পিছনের গাড়িগুলো সামনে না আসতে পারে। ভাই চাকা লিক হয়ে গেছে, টায়ার পাল্টাতে হবে। তাড়াতাড়ি পাল্টা, অনেক দেরি হয়ে গেছে। আর যদি বস জানতে পারে ঠিকঠাক মতো মেয়েগুলোকে পাচার করতে পারেনি, তাহলে আমাদের উপর তুও ঝড় বয়ে যাবে বলে রাখলাম। গাড়ি ঠিক করতেই আমরা গুলি মারতে লাগলাম, উল্টো ওবারও গুলি মারতে লাগলো। হঠাৎ একটা গুলি আমার হাতে এসে লাগলো। আমি চিৎকার দিয়ে উঠতেই শুভ দৌড়ে এসে আমার কাছে আসলো। ভাই কি হয়েছে? কিছু হয়নি, তুই ওই দিকটা সামলা, আমি এই দিকে আছি। আপনার হাত থেকে তো রক্ত পড়তেছে, আপনি গাড়িতে চলে যান, গাড়িতে সব কিছু আছে। তুই যা, আমি রক্ত পড়া বন্ধ করতেছি। শুভা চলে গেল, আমি আমার শার্ট খুলে রক্ত পড়া আটকিয়ে আবার গুলি করতে লাগলাম। রাত প্রায় 3টা, এখনও মিশন চলতেছে। বেশি দেরি না করে মিশন শেষ করে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরতে দেখি শুভ আমার সামনে দাঁড়িয়ে আছে। কিরে শুভ, এইখানে কেন? কাল মিশনে আপনার হাতে গুলি লাগায় অনেক রক্ত পড়েছে, তাই আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, পরে আপনাকে এইখানে নিয়ে আইসি। ও আচ্ছা। আমি উঠে বসতেই মাথাটা কেমন যেন ছিমছিম করতেছে, তাই বেশি কিছু না ভেবে চলে আসলাম, আবার শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি শুভ বসে আছে চেয়ারে, রাতে ঘুমাই নাই তাই ঘুমাচ্ছে। আমি শুভকে না ডেকে চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি একটা নার্স দাঁড়িয়ে আছে। যেই শুভ করে ডাকতে যাব, আমি ইশারায় মানা করলাম যাতে না ডাকে। আমি চলে আসলাম নিচে, রিলিজ নিয়ে চলে আসলাম উপরে। এই শুভ ওট, বাসায় যাব। ভাই আপনি কখন উঠেছেন? আমি আরও অনেক আগেই উঠেছি। যা ফ্রেশ হয়ে আয়, আমি গাড়িতে গিয়ে বসতেছি। ঠিক আছে। আমি চলে আসলাম গাড়িতে, ড্রাইভিং সিটে বসে আছি। কিছুক্ষণ পর শুভ এসে বলল, ভাই আপনি ড্রাইভিং সিটে বসেছেন কেন? তুই পিছনে বস, আমি ড্রাইভ করব। আপনার ড্রাইভ করতে হবে না, আপনার হাত তো ভালো না, আপনি পিছনে বসেন। না তুই পিছনে বস। শুভ পিছনে বসতেই আমি গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি শুভ ঘুমাচ্ছে। হার ডাকলাম না, শুভ অনেক পরিশ্রম করে। আমি গাড়ি চালিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল। কি ব্যাপার তানিয়া, তুমি আজ কলেজে যাওনি? না যাই নাই। তোমার হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? তেমন কিছু হয়নি, শুভকে ডেকে ভিতরে নিয়ে আসো, আমি রুমে যাই। আচ্ছা ঠিক আছে যাও। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় শুভ আসলো। ভাই চলেন রেস্ট করব, এখন আর কোনো কাজ নেই, বাকিটা ওরাই সামলে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। আমরা চলে আসলাম রুমে, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম বিকাল 3টায়। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, নিচে বসে আছি। এমন সময় আন্টি এসে বলল, মেয়ে খাবার খেয়ে নাও, খাবার বাড়তাছি। না আন্টি, এখন খাবার খেতে ইচ্ছে করছে না, খাবার খাবো না। আচ্ছা ঠিক আছে। আর শুভ, তোকে নিয়ে আজ আমরা তোর হবু বউয়ের বাড়িতে যাব, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস। আচ্ছা আম্মু। আমি আর তানিয়া বসে গল্প করতে লাগলাম। তানিয়া বলল, সুব্রত তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে কবে বিয়ে করবে? দেখ তানিয়া, আমার পরিবার বলতে কেউ নেই, শুভকে আমি আমার নিজের ভাই মনে করি।
এখন আমি যদি বলি তোমাকে বিয়ে করব তাহলে এটা বাজে জিনিস হয়ে যায়, তাই আমি পারবো না এটা বলতে। সামনে তাকিয়ে দেখি শুভ দাঁড়িয়ে আছে। আরে শুভ, হাই। ভাই আপনিও আমার সাথে যাবেন? আমি গিয়ে কি করব? তোর যখন পছন্দ হয়েছে বিয়ে করে ফেলবি। ভাই আপনি না গেলে আমিও যাব না। আচ্ছা ঠিক আছে, যাবনি। আর তোর বিয়ে হয়ে গেলেই আমি আমার বাসায় চলে যাব। কেন, আমাদের বাসা কি ভালো লাগে না? তা না, তুই তো বিয়ে করে নিবি, আমি থেকে কি করব? আমি থাকলে তো তোর বউকে সময় দিতে পারবি না। সমস্যা নেই শুভা, আমার আর আপনার ব্যাপারে সবই জানে। সন্ধ্যায় চলে আসলাম শুভাদের বাসায়। বসে আছি, তানিয়া গিয়ে শুভাকে নিয়ে আসলো। শুভ বলল, ভাই সামনে তাকিয়ে দেখেন তো মেয়েটা কেমন। আমি সামনে তাকাতেই দেখি আমার বোনের মতো চেহারা, কোনো পরিবর্তন নেই। সাথী তুই এইখানে? ভাই কাকে কি বলতেছেন আপনি? শুভ, তুই যাকে শুভা ভাবতেছিস এটা শুভ নয়, এটা শুভা নয়, এটা আমার বোন সাথী। ভাইয়া আপনি এসব কি বলতেছেন? আমি কোনো সাথী বাতি না, আমি হচ্ছে শুভা। আমি আর কিছু বললাম না। সবাই বিয়ের দিন তারিখ ঠিক করে যাওয়ার পর আমি আবার চলে আসলাম শুভাদের বাসায়। কলিং বেল দিতেই শুভার আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, তুমি আবার এইখানে কি করতে এসেছো? আন্টি আমি সত্যিটা জানতে এসেছি, শুভা কি আপনার মেয়ে নাকি অন্য কারো? তুমি ভিতরে এসো তারপর বলতাছি। আমি ভিতরে যেতেই শুভার মা বলল, শুভা আমাদের মেয়ে না, তোমার আঙ্কেলের বন্ধুর মেয়ে হচ্ছে শুভা, সাব্বির চৌধুরীর মেয়ে হচ্ছে শুভা। আমি আমার আব্বুর ছবিটা বের করে দেখিয়ে বললাম, দেখো তো এই সাব্বির চৌধুরী কিনা। হুম উনি ওই। তার মানে এটাই আমার বোন সাথী, যাকে আমি হারিয়ে ফেলেছিলাম। মেক প্লিজ শুভাকে আমাদের থেকে কেড়ে নিও না, ছোট থেকে লালন পালন করে এসেছি, শুভাকে কখনো মা বাবার দুঃখ বুঝতে দেই নাই। তুমি ওই আমার মেক ভাইয়া? আমি শুভাকে জড়িয়ে ধরে বললাম, হুম আমি তোর মেক ভাইয়া। আন্টি আমি এখন যাই, আবার আসব কাল। ভাইয়া আজকে থেকে যাও না। না আজ থাকবো না, কাল এসে থাকবো। আচ্ছা ঠিক আছে যাও। আমি বাহিরে বেরিয়ে দেখি শুভ দাঁড়িয়ে আছে। কি রে শুভ? হুম ভাই আমি জানতাম আপনি আসবেন, তাই আমি চলে এসেছি। আর শুভা যে আপনার বোন এটা আমি আগে থেকেই জানি, তাই আপনার সাথে শুভার দেখা করিয়ে দিলাম যাতে চিনতে পারেন। ভালো করেছিস, চল এখন, রাত তো 10টা বেজে গেছে। হুম চলেন ভাই। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল। আমি সোজা আমার রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় তানিয়া এসে বলল, মেক কি করো? কিছু না, তা এত রাতে তুমি এইখানে? ঘুম আসতেছে না তাই গল্প করতে আসলাম। এখন গল্প করা যাবে না, যাও তোমার রুমে যাও। কেন গল্প করা যাবে না? আচ্ছা ঠিক আছে, গল্প করতে হবে না, সারা রাত ফোনে কথা বললেই চলবে। ঠিক আছে সেটা পরে দেখা যাবে, এখন যাও তুমি, শুভ চলে আসবে। ঠিক আছে। তানিয়া চলে যেতেই আমি বিছানায় শুয়ে পড়লাম, কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। এমন সময় কখন যে শুভ আমার পাশে এসে শুয়ে পড়েছে খেয়াল নেই। আমি আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল 10টায় শুভার ডাকে। ভাইয়া ওঠো, সকাল হয়েছে তো। হুম উঠতেছি, তুই যা তাড়াতাড়ি নিচে চলে আসো। শুভা চলে যেতেই আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই বসে আছে। আমি যেতেই শুভা বলল, ভাইয়া এখানে এসো বসো, তোমার ব্যাপারে কথা বলতেছি। আমার ব্যাপারে কি কথা বলতেছিস? তোমার বিয়ের ব্যাপারে কথা বলতেছি। আমি এখন বিয়ে করব না, তোরা যাই বলিস না কেন। কেন বিয়ে করবে না শুনি, কি হয়েছে তোমার, তুমি যে বিয়ে করবে না? কিছু হয়নি, আমি বিয়ে করলেও আরো 2 বছর পরে বিয়ে করব।
2 বছর পর কেন? এমনি তা বিয়ের কেনাকাটা কবে করবে? আমি চাইছিলাম আজকে বিকেলে বিয়ের কেনাকাটা করে ফেলতে। এখন সবাই কি বলো? আজকে সব কেনাকাটা করে ফেললেই হবে। তো বিকালে সবাই যাবে, আমার চেনা পরিচিত একটা দোকান আছে, ওইখান থেকেই সব কিছু কেনাকাটা করবে। ভাইয়া, আমি চাইছিলাম বসুন্ধরা মার্কেট থেকে সব কিছু কেনাকাটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, আর বসুন্ধরা যাব। তাহলে সবাই এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, 2টার দিকে রওনা দেবনি। ভাই, আমরা সবাই খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় শুভ এসে বলল, ভাই আজকে রাতে একটা মিশন আছে, ওইটাই আমি একাই যাব না। না, তোকে একা যেতে দেই কি করে, আমিও যাব তোর সাথে। ছোটখাটো মিশন, আমি একাই সামলে নিতে পারবো, আরও লোক আছে তো আমার সাথে। থাকুক, আমিও যাব, এটাই ফাইনাল। রেডি হয়ে নে, এখন চলে যাব শপিং করতে। ঠিক আছে, আপনিও রেডি হয়ে নেন। আমি রেডি হয়ে চলে আসলাম নিচে, এসে দেখি সবাই রেডি হয়ে বসে আছে। সবাই চলো যাই। চলো। আমরা চলে আসলাম বসুন্ধরায়। আগে মেয়েদের শাড়িটা পছন্দ করে নেওয়া যাক। আন্টি, আপনারা সবাই শাড়ি দেখেন, আমি আসতেছি। শুভ, তুইও থাক ওদের সাথে। আপনি কোথায় যাবেন ভাই? আমি নিচ থেকে আসতেছি। আচ্ছা যান। আমি নিচে চলে আসলাম। নিচে এসে ব্যাংক থেকে 20 লক্ষ টাকা উঠিয়ে নিলাম। কত খরচ হয় কে জানে? আমি টাকা তুলে চলে আসলাম শুভর কাছে। শুভ, এই নে 10 লক্ষ টাকা রাখ, যা কেনা হয় টাকাগুলো দিয়ে কিনিস। ভাই, আমি ওদের হাবভাবে যা বুঝতেছি, এই শাড়ি কিনেই 10 লাখ টাকা লাগিয়ে ফেলবে, কারণ একটা শাড়ির দাম 40 থেকে 80 হাজার টাকা। আচ্ছা, ওদের ইচ্ছা মতো কিনুক, সমস্যা নাই, টাকা লাগলে আমি দিব নি, তুই একটা টাকাও খরচ করবি না। এই শুভা, শাড়ি কেনা হয়েছে নাকি? না ভাইয়া, দেখো তো এই শাড়িটা কেমন। ভালোই তো, কিনে নে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম ছেলেদের শপিং মলে। ওদের শাড়ি কেনাকাটা করতে করতে শুভর সব কিছু কিনে ফেললাম। শুভর সব কিছু কিনে চলে আসলাম শোভাদের কাছে। কিরে, তোদের এখনো কিনা হয়নি? ভাইয়া হয়েছে, এখন গহনের দোকানে যাব। আচ্ছা যা, ওই যে সামনের দোকানটাই গহনার দোকান, আমরা এইগুলো গাড়িতে রেখে আসি। আচ্ছা ভাইয়া যাও। আমি চলে আসলাম নিচে, সব কিছু হিসাব করে চলে গাড়িতে রেখে আবার চলে আসলাম গহনার দোকানে। এসে দেখি সবার গহনা কেনা শেষ। সব কিছু কেনাকাটা করতে করতে রাত 8টা বেজে গেছে। আমরা সবাই বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় শুভ এসে বলল, ভাই চলেন এখন। চল। আমরা নিচে চলে আসলাম, যেই বাহিরে যেতে যাব এমন সময় শোভা বলল, ভাইয়া তোমরা দুজন কোথায় যাইতেছ? হ্যাঁ তো, 3 রাস্তার মোড়ে থেকে আসতেছি, তোরা দরজা দিয়ে ঘুমিয়ে থাকিস। তোমরা কি 3 রাস্তার মোড়ে ঘুমাবি নাকি? না, 3 রাস্তার মোড়ে ঘুমাবো কেন, আমাদের আসতে আসতে রাত 2টা বাজবে, এখন যাই। এই বলে চলে আসলাম বাহিরে, গাড়িটা নিয়ে চলে আসলাম সেই মিশনের জায়গায়। এসে দেখি আমাদের লোক আগে থেকে চলে এসেছে। কী ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি এইখানে চলে এসেছ? ভাই, মিশন কমপ্লিট করে ফেলেছি, আপনারা আসার আগেই। আমি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রইলাম। শুভ বলল, তোমরা এসব কী বলতেছ, আমরা আসার আগেই তোমরা মিশন শেষ করে ফেলছ? আপনি চাইলে এসআই শরীফকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমি এসে শরীফকে ফোন দিলাম। হ্যালো। বাহ ম্যাক, বাহ, তোমাদের লোকেরা তো পুরাই কামাল করে দিয়েছে, আর তোমাকে যেতে হবে না, মিশন ওরাই একা পারবে, 300 জনকে মেরে আমাদের হাতে তুলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রেখে দিলাম, ফোন রেখে গাড়িতে চলে আসলাম। আচ্ছা, এখন তোমরা বাসায় চলে যাও, আর সবাইকে বলে দেবে এই শুক্রবারে কমিউনিটি সেন্টারে থাকার জন্য, শুভর বিয়ে আমার বোনের সাথে। ঠিক আছে ভাই, সবাইকে বলে দিব নে। আমরা চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই শুভা এসে দরজা খুলে দিল। কি ব্যাপার ভাইয়া, রাত কি 2টা বেজে গেছে নাকি?
রাত দুইটা বেজে গেছে, তাই তো চলে এসেছি। ও আচ্ছা, এখন যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে বসে আছি। শুভ এসে বলল, ভাই ঘুমিয়ে পড়েন, কোনো টেনশন নাই, এখন আমাদের লোকদের ভালোভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ওরাই এখন থেকে পারবে। আমি ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম সকাল 10টায়। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি গাড়ি সাজাচ্ছে লোকেরা। কিরে শুভ, ওদেরকে বলেছে বাড়ি সাজাতে? আমি কিছু জানি না, আমি বাহির থেকে এসে দেখি ওরা বাড়ি সাজাচ্ছে। শুভাকে জিজ্ঞেস করেন, কিরে শুভ, ওদেরকে বলেছিস বাড়ি সাজাতে? আমি বলছি ওদের বাড়ি সাজাতে, কেন কি হয়েছে? কিছু হয়নি, আমিও অন্যজনদের বলে রেখেছিলাম যে বাড়িটা সাজিয়ে রাখতে। ওদের বলে দাও আমাদের ওই বাড়িটা সাজাতে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বলে দিলাম। ওরা ঠিক মতো কাজ করতে লাগলো। আমি বসে আছি, এমন সময় তানিয়া আসলো। কি করতেছো? দেখতেছো না বসে আছি? খাইছো সকালে? হুম খাইছি, তুমি খাইছো? আমিও খাইছি। আমি একটু শপিং মলে যাব, নিয়ে যাবে? কেন, কাল কিছু কিনোনি? হুম কিনেছি, কিন্তু একটা শাড়ি পছন্দ হয়েছিল, ওইটাই কিনবো। ও আচ্ছা। দেখতে দেখতে শুভর বিয়েটা শেষ হয়ে গেল। আমিও চলে আসলাম আমার আগের বাসায়, একাই থাকি এখন। শুভর বিয়ে শেষ হয়েছে আজ 2 মাস চলে। বিছানায় শুয়ে আছি, এমন সময় শুভার ফোন। ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। একটু আসতে পারবে ভাইয়া? এখন কোথায় আসবো? শুভদের বাসায় আসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি একটু পর। হুম আসো। আমি ফ্রেশ হয়ে গাড়িটা নিয়ে চলে আসলাম শুভদের বাসায়। আজ 2 মাস পর এসেছি এইখানে। কেমন কেমন যেন লাগতেছে। কলিং বেল দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল। তানিয়াকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি আজ। আমি কিছু না বলে চলে আসলাম ভিতরে। এসে দেখি শুভ বসে আছে। কিরে শুভ, এখন তো আর কোনো মিশনের খবর নেই? আমাদের লোকেরাই করে ফেলতে পারে, আমাদের প্রয়োজন নেই এখন। হও আচ্ছা, শুভা কোথায়? এই তো ভাইয়া আমি এখানে। কিরে তুই কান্না করতেছিস কেন? কান্না করতেছি না তো ভাইয়া, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে লেগে গেছে। হও আচ্ছা, তা কিসের জন্য ডেকেছিস ওইটা বল। আগে খাওয়া দাওয়া করো, তারপর বলতেছি কেন ডাকছি। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি। শুভা বলল, ভাইয়া তোমার বিয়ে ঠিক করেছি, আর দেরি করব না, এই মাসেই তোমার বিয়ে দিয়ে দিব। কার সাথে বিয়ে দিবি আমাকে? আমি তো দেখতে কালো, কেউ কি আমাকে পছন্দ করবে নাকি? কে বলেছে? আমার ভাই কালো, আমার ভাই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আমার ননদের সাথে তোমার বিয়ে দিব, আমার ননদকে বিয়ে করবে না নাকি? সবাই যদি রাজি থাকবে আমি বাধা দেব কেন? আমার তো আর আম্মু আব্বু নেই যে তারা বলবে। কেন, আমি আছি না তোমার? হুম আসিস তো, এখন আমি চলে যাই, একটা কাজ আছে। তুমি তো ওই বাসে একাই থাকো, এখন গিয়ে কি করবে? রাতে যাইও, তোমার বিয়ের সামনে শুক্রবারের দিন। তোদের যেটা খুশি। আমি আর কিছু না বলে শুভর সাথে কথা বলতেছি। শুভ আমার একটা অফিস খুলেছি, 1 বছর হয়েছে, খুব ভালো চল। আপনি অফিস খুলতেছেন এটা আমি আজ জানলাম। হুম অনেকেই বলি নাই, চল অফিস থেকে ঘুরে আসি, অফিসে একটা কাজও আছে, ওইটা সেরে চলে আসব। আচ্ছা ঠিক আছে চলেন। আমি চলে আসলাম নিচে, আমার গাড়িটা নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। প্রায় 25 মিনিট পর চলে আসলাম অফিসে। এসে দেখি সবাই ঠিক মতো কাজ করতেছে। আমি যেতেই ম্যানেজার এসে বলল, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, এই হিসাবগুলো কথা বলছিলাম, এই মাসে তো আমাদের অনেক টাকা আয় হয়েছে, যদি আরেকটা অফিস করে ফেলতেন তাহলে ভালো হতো আরও।
আমিও তাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। এই নেন হিসাবটা, একটু দেখে নেন। আমি হিসাবটা দেখে নিলাম। হিসাব দেখে শুভকে নিয়ে পুরো অফিস ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করে চলে গেছে। আসলাম বাসায়, কলিং বেল দিতেই শুভ এসে বলল, ভাইয়া এখন কি চলে যাবে নাকি? হ্যাঁ এখন চলে যাব। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার বাসায়। ফ্রেশ হয়ে এসে দেখি তানিয়া ফোন দিতেছে। আমি রিসিভ করে কানে ধরতেই তানিয়া বলল, কি করো এখন? হ্যাঁ তো ফ্রেশ হয়ে মাত্র আসলাম, তুমি কি করো? আমি শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলতেছি, খাইছো কিছু? খাবো একটু পর। তুমি খাইছো? না আমিও খাবো একটু পর। তানিয়ার সাথে এইভাবে কথা বলতে বলতে কখন যে এক ঘন্টা কেটে গেল খেয়াল নেই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে পরের দিন সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম বিয়ের সব কিছু কেনাকাটা করতে। চলে আসলাম বসুন্ধরায়। কেনাকাটা করতে করতে কখন যে রাত 8টা বেজে গেছে খেয়াল নেই। সব কিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে 5টি দিন চলে গেল। গ্রাম থেকে আবুল চাচারা এসেছে, রহিমও এসেছে। বাড়িটা আজ ভর্তি ভর্তি লাগতেছে। মনে হচ্ছে প্রিয় মানুষগুলো সবাই কাছে আছে। দেখতে দেখতে আরও 2টা দিন কেটে গেল। আজ আমার বিয়ে, সবাই রেডি হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে চলে আসলাম মসজিদে। জুমার নামাজ আদায় করে চলে আসলাম বাসায়। 3টার দিকে রওনা দিলাম শুভদের বাড়ির উদ্দেশ্যে। আসতে আসতে রাত 3টা বেজে গেছে। বরযাত্রী খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বসে আছি। কিছুক্ষণ পর কাজী আসলো, আমাদের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। সব নিয়মকানুন শেষ করে গাড়িতে চলে আসলাম। এমন সময় শুভা আসলো আমাদের সাথে। ভাইয়া আমিও যাবো তোমার সাথে। শুভা এসে আমার তানিয়ার পাশে বসলো। তানিয়া খুব কান্না করতেছে, আমি টিস্যু দিতেছি। শুভা আস্তে আস্তে বলল, ভাইয়া এইসবগুলো টিস্যু কি ভাবির জন্য আনছো নাকি? তানিয়ার জন্য আনছি, সাথে কান্না করলে একটা একটা করে দিতে পারি। ভাবি কিছু বললে না ভাইয়াকে? আমি হলে তো এতক্ষণ পিটিয়ে ভর্তা বানিয়ে দিতাম। এখন কিছু বলবো না, সময় তো রাতে আসতেছে, তখন ধরবো তোমার ভাইকে। আমরা বাসায় চলে আসলাম। সবাই বউকে নিয়ে বেহেস্ত ব্যস্ত হয়ে গেছে। আমি শুভা আর কয়েকজন ছাদে চলে আসলাম। ছাদে এসে গল্প করতেছি, কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল নেই। বসে বসে গল্প করতেছি, শুভা আসলো আর বলল, ভাইয়া ভাবি বসে আছে একা একা ঘরে, তাড়াতাড়ি যাও। যাইতেছি, এক্ষুনি যাও। আমি চলে আসলাম বাসর ঘরের সামনে। ঘরে ঢুকতে ভয় করতেছে কি করব, দাঁড়িয়ে আছি। এমন সময় শোভা এসে বলল, ভাইয়া ভিতরে যাও না কেন? যাচ্ছি যাচ্ছি, এই বলে চলে আসলাম রুমের ভিতরে। দরজা লাগাতেই তানিয়া নড়ে চড়ে বসল। আমি খাটের কাছে যেতেই তানিয়া আমার পায়ে ধরে সালাম করল। আমি তানিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরলাম। তানিয়া তোমার কি অজু আছে? আছে। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। জায় নামাজ বেছানো আছে, চলেন। আমরা 2জন 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তানিয়া খাটে চলে গেল, আমিও চলে আসলাম খাটে। তানিয়া এই নাও তোমার পাওনা টাকা। এটা তোমার কাছেই রেখে দাও, আমার লাগবে না। না এটা তোমার টাকা, আমার টাকা না, এটাতে আমার কোনো হক নেই। তানিয়া টাকাগুলো রেখে দিল। আমি তানিয়ার ঘোমটাটা সরাতেই বললাম, মাশাআল্লাহ। এমন করে কি দেখতেছো? তোমাকে দেখতেছি। এই নাও এই দুধটা, অর্ধেক খেয়ে বাকি অর্ধেক আমাকে দাও। ঠিক আছে, আমি অর্ধেক দুধ খেয়ে বাকিটা তানিয়াকে
দিতেই তানিয়া খেয়ে নিল। এখন আমার ইচ্ছেটা পূরণ করো। এই ইচ্ছে পূরণ করতে হলে তো অনেক কষ্ট করতে হবে। আমি কষ্ট করতে রাজি আছি। তাহলে শুরু করি, এই বলে তানিয়ার উপর চাপিয়ে পড়ল। এই বলে তানিয়ার উপর ছাপিয়ে পড়লাম, মুখে ঘাড়ে গলায় ফোঁটে কিস করতে লাগলাম। আস্তে আস্তে শাড়িটা খুলে নিচে ফেলে দিলাম। বাকিটা আর বলবো না, বাকিটা ইতিহাস হয়ে থাক। আজ গল্পটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।